সাউথ ইন্ডিয়া সিনেমা সম্প্রতি সময়ের দর্শকপ্রিয় তারকা এবং গ্ল্যামার কুইন তামান্না ভাটিয়াকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন। যদিও এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন, তার জন্য অবশ্য অতি অল্প সময় দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে এই তারকার রূপের জাদুতে দর্শকদেরকে সর্বদাই কাবু হতে দেখা যায়। যদিও এই তারকা সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন, কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। এছাড়া মাঝে মাঝে খোলামেলা পোশাকে দর্শকদের সামনে হাজির হতে দেখা যায় তাকে, যার জন্য অবশ্য প্রায়শই তামান্না ভাটিয়া দর্শকদের মাঝে সমালোচনার শিকার হন। যাই হোক, সে সকল সমালোচনাকে তেমন একটা পাত্তা দেন না তামান্না ভাটিয়া, যার জন্য অবশ্য মাঝে মাঝেই তাকে খোলামেলা পোশাকে দর্শকদের সামনে হাজির হতে দেখা যায়। অন্যদিকে আপনারা সকলেই জানেন চলিত মাসে তামান্না ভাটিয়ার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে, যার জন্য অবশ্য সম্প্রতি সময় সে সকল সিনেমার প্রমোশনালের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। যার জন্য অবশ্য সম্প্রতি সময় তামান্না ভাটিয়া সে সকল সিনেমার প্রমোশনালের কাজ করছেন। তাছাড়া রিসেন্টলি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায়, সাউথ ইন্ডিয়ান তারকা অজিত কুমারের আপকামিং সিনেমাতে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। যদিও আপনারা সকলেই জানেন দক্ষিণী সিনেমা সম্প্রতি সময়ের দর্শকপ্রিয় একজন তারকা হলেন অজিত কুমার, কেননা এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার দর্শকদের, তার জন্য অবশ্য অতি অল্প সময় দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। সেই ধারাবাহিকতায় মাত্র কয়েকদিন আগে জানা যায় এই তারকা তার আপকামিং সিনেমা শুটিং এর কাজ শুরু করবেন খুবই শীঘ্রই। যদিও তখন অবশ্য ধারণা করা যায়নি তার সিনেমাটিতে কাকে তার বিপরীতে দেখা যাবে। সেই প্রেক্ষিতে সম্প্রতি সময় শোনা যায় সাউথ ইন্ডিয়ান তারকা তামান্না ভাটিয়াকে অজিত কুমারের আপকামিং সিনেমাতে তার বিপরীতে প্রধান নারী চরিত্র অভিনয় করতে দেখা যাবে। যদিও চলচ্চিত্রটি বিগ বাজেটের একটি সিনেমা হতে যাচ্ছে, এছাড়া খুবই শীঘ্রই এই সিনেমার শুটিং এর কাজ শুরু করা হবে বলে শোনা যায়। প্রসঙ্গত, সম্প্রতি সময় তামান্না ভাটিয়ার হাতে বেশ কিছু কাজ রয়েছে, যার জন্য অবশ্য সম্প্রতি সময় তামান্না ভাটিয়া সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও কাজের ফাঁকে মাঝে মাঝে অবশ্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় এই তারকাকে, কেননা সেখানে তামান্না ভাটিয়া তার প্রতিদিনের আপডেট দর্শকদের মাঝে শেয়ার করেন, যার জন্য অবশ্য সর্বদাই দর্শকদের মধ্যে সমালোচনায় থাকেন এই তারকা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকা অজিত কুমারের আপকামিং সিনেমাতে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।